চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আমি আজকে আপনাদের জন্য খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন একটি সার্কুলার নিয়ে চলে আসলাম। এখানে আপনারা জেএসসি, এসএসসি, এইচএসসি পাশের সকল জেলা থেকে ছেলে ও মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন। বন্ধুরা, আমি আপনাদেরকে এটি বিস্তারিত পড়ে শোনানোর আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমি এখন আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে চলে যাব। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ, খাগড়াছড়ি পার্বত্য জেলা, এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদের সংখ্যা দুইটি। বেতন স্কেল 9300 থেকে 12490। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি পাস এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি এবং টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলা 20 শব্দ ও ইংরেজিতে 20 শব্দ হতে হবে। পদের নাম হচ্ছে মেকানিক। পদের সংখ্যা হচ্ছে 15টি। বেতন স্কেল হচ্ছে 9000 থেকে 21800। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাস। সংশ্লিষ্ট কাজে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা। পদের নাম পাম্প চালক। পদের সংখ্যা 2টি। বেতন স্কেল 9000 থেকে 21800। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাস এবং সংশ্লিষ্ট কাজে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা। পদের নাম হচ্ছে সহকারী পাম্প চালক। পদের সংখ্যা 1টি। বেতন স্কেল হচ্ছে 8250 থেকে 20010 এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে জেএসসি পাস। সংশ্লিষ্ট কাজে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পদের নাম লাইনম্যান। পদের সংখ্যা 1টি। বেতন স্কেল 8250 থেকে 20010। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে জেএসসি পাস এবং সংশ্লিষ্ট কাজে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা। পদের নাম অফিস সহায়ক। পদের সংখ্যা 4টি। বেতন স্কেল 8250 থেকে 20010। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাস। পদের নাম নিরাপত্তা প্রহরী। পদের সংখ্যা 4টি। বেতন স্কেল 8250 থেকে 20010 টাকা এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে জেএসসি পাস। আবেদনকারীকে চেয়ারম্যান পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি এর বরাবর ঠিকানাটা আপনারা খাতায় লিখে রাখতে পারেন। তো দরখাস্তের নমুনা সক মোতাবেক পূর্ণ নাম ও স্বাক্ষর সহ পূরণকৃত সকের আবেদনপত্র, প্রয়োজনীয় বর্ণিত কাগজপত্রাদি সংযুক্ত পূর্বক আগামী 25/5/2022 খ্রিস্টাব্দ তারিখ রোজ বুধবার অফিস চলাকালীন সময় বিকাল 5 ঘটিকার মধ্যে নির্বাহী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, খাগড়াছড়ি বিভাগ, খাগড়াছড়ি এর কার্যালয় এ ডাকযোগে বা সরাসরি পৌঁছাতে হবে। আপনারা ঠিকানাটা খাতায় লিখে রাখুন। নির্ধারিত তারিখ ও সময়ের পরে সরাসরি বা ডাকযোগে প্রেরিত কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না। আবেদনপত্রের নমুনা ছক A4 সাইজের অফসেট কাগজে টাইপ করে তথ্যাবলী পূরণপূর্বক দরখাস্ত করতে হবে। আবেদনপত্রের ছক ও প্রবেশপত্রের নমুনা ছক পার্বত্য জেলা পরিষদ, খাগড়াছড়ি জেলা পরিষদ এবং নির্বাহী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, খাগড়াছড়ি বিভাগ, খাগড়াছড়ি এর অফিসের নোটিশ বোর্ডে পরিদর্শিত হবে। প্রার্থীর বয়স হতে হবে, যারা সাধারণ প্রার্থী আছেন তাদের জন্য 18 থেকে 30 বছর পর্যন্ত এবং যাদের মুক্তিযোদ্ধার কোঠা আছে তাদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো মোতাবেক স্মারক মোতাবেক খাগড়াছড়ি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দাদের ক্ষেত্রে প্রযোজ্য বয়সীমা 10 বছর এবং শ্রম সাধ্য কর্মের ক্ষেত্রে 5 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নহে। আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্রাদি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক কর্মকর্তার সুস্পষ্ট নাম, পদবি, সিল ও স্বাক্ষর থাকতে হবে। সত্যায়িত করে সংযুক্ত করতে হবে। সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। শিক্ষাগত যোগ্যতার বোর্ড বা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত মূল বা সাময়িক সনদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌর মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার নিকট হতে চারিত্রিক সনদপত্রের মূল কপি, খাগড়াছড়ি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দার সমর্থনে জেলা প্রশাসক অথবা সার্কেল চিফ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসিন্দার সনদ, জন্ম নিবন্ধন সনদ, জাতীয় পরিচয়পত্র, আবেদনপত্রের সাথে 1 কপি এবং প্রবেশপত্রের সাথে 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি আঠা বা গাম দিয়ে লাগাতে হবে। এবং আপনার কাছে যদি মুক্তিযোদ্ধার কোটা থাকে তাহলে অবশ্যই তার সনদ দিতে হবে এবং পৌরসভার মেয়র বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রদত্ত মুক্তিযোদ্ধার সাথে প্রার্থীর সম্পর্ক সনদটাও দিতে হবে। আপনার সাথে আপনার যদি এতিমখানা নিবাসী, শারীরিক প্রতিবন্ধী এবং আচার ও গ্রাম প্রতিরক্ষার কোঠাটা থাকে তাহলে তার সনদটাও সংযুক্ত করতে হবে। এবং আবেদনপত্রের সাথে প্রেরিত কোনো কাগজপত্রাদি ফেরত প্রদান করা হবে না। আবেদনপত্রের সাথে পরীক্ষার ফি বাবদ
ক্রমিক নং এক প্রার্থীর ক্ষেত্রে 400 টাকা এবং ক্রমিক নং দুই থেকে 7 নং ক্রমিকের প্রার্থীদের ক্ষেত্রে 300 টাকা। এই টাকাগুলো ফেরতযোগ্য। চেয়ারম্যান পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি এর নামীয় সোনালী ব্যাংক চুরিক শাখার চলতি হিসাব নং এত এ জমা দিয়ে জমা স্লিপের মূল কপি সংযুক্ত করতে হবে।